5 জানুয়ারি গণহত্যা দিবস দাবি করিয়ে রে হালা পতাকালয় মিছিল বের করতে চাইয়ে রাঙামাটি জেলা বিএনপি। পুলিশি বাধা মিছিল করি নফারণের হারণে জেলা কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অকল। শুক্রবার বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এ প্রতিবাদ সমাবেশ করে রাঙামাটি জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। এ সময় বক্তব্য রেখে কেন্দ্রীয় বিএনপির সহ উপজাতি বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মনীষ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির সহ আরো বোধকিয়ায় প্রতিবাদ সমাবেশ বক্তারা হইয়ে শেখ হাসিনা হয়ে উঠেছিলেন। এখনো তিনি বেপরোয়া, নিঃশৃঙ্খ এবং কঠোর হস্তে বাংলাদেশের জনগণের উপর খড়গ হস্ত চালিয়ে যাচ্ছে। ডেস্ক নিউজ, সি+টিভি।